ওয়েলকাম টু NS Institute. আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। তোমরা জানো 1000 বেস্ট ইন্ডিয়ান ইকোনমি থেকে এমসিকিউ কোশ্চেন যে সিরিজ শুরু করেছি সেই সিরিজের এটা সেকেন্ড ভিডিও, ফার্স্ট ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখতে থাকো। আশা রাখছি এইসব কোশ্চেনগুলো থেকে তোমরা কমন পাবে। দেখে নেব প্রথম পয়েন্ট, দ্য 2011 সেন্সাস কুড বি দ্য, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 15th সেন্সাস। 2011 তে সেন্সাস হয়েছিল, সেটা কততম সেন্সাস ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 15তম সেন্সাস ছিল। দেখে নেব 2 নম্বর পয়েন্ট, দ্য রোলিং প্ল্যান কনসেপ্ট ইন ন্যাশনাল প্ল্যানিং ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জনতা পার্টি গভর্নমেন্ট। জনতা পার্টি গভর্নমেন্ট ইন্ডিয়াতে প্রথম ফর্ম হয়েছিল 1977 সালে, এবং সেই সময় জনতা পার্টি গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার হয়েছিলেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই ছিলেন ওল্ডেস্ট প্রাইম মিনিস্টার, যিনি 81 বছর বয়সে প্রাইম মিনিস্টার হয়েছিলেন। দেখে নেব 3 নম্বর পয়েন্ট, ইন হুইচ 5-year প্ল্যান দ্য মেন অবজেক্টিভ ওয়াজ দ্য ইরাডিকেশন অফ পভার্টি, কোন 5-year প্ল্যানের মেন অবজেক্টিভ ছিল ইরাডিকেশন অফ পভার্টি? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 5th 5-year প্ল্যান। 5th 5-year প্ল্যানের টাইম ডিউরেশন ছিল 1974 থেকে 79। জনতা পার্টি গভর্নমেন্টের ফলে 5th 5-year প্ল্যান এক বছর আগেই কমপ্লিট হয়, মানে 1978 সালে কমপ্লিট হয়ে যায়। জনতা পার্টি গভর্নমেন্ট ফর্ম হয় যেহেতু 1977 সালে। দেখে নেব 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, এই 4টা অপশনের ভিতরে কোনটা ট্রু নয়? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্ল্যানিং কমিশন ইজ দ্য হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি ফর প্ল্যানিং ইন ইন্ডিয়া, এই অপশনটা ঠিক নয়। পরবর্তী অপশনটা দেখো, the final authority in India to adopt the 5-year plan for the country vests in, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। 5-year প্ল্যানকে লাস্টে অনুমোদন করে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি ফাউন্ড হয়েছিল 1952 সালে। দেখে নেব 6 নম্বর পয়েন্ট, দ্য স্লোগান গরিবি হটাও, যেটাকে বলে পভার্টি ইরাডিকেশন, was given in which 5-year plan? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 5th 5-year প্ল্যানে গরিবি হটাও, পভার্টি ইরাডিকেশন স্লোগানটা দেওয়া হয়েছিল। 7 নম্বর পয়েন্ট দেখো, ইন হুইচ অন অফ ইয়ার রোলিং প্ল্যান ওয়াজ ইন অপারেশন ইন ইন্ডিয়া, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1978-79। দেখে নেব 8 নম্বর পয়েন্ট, দ্য বেস ইয়ার ফর কম্পিটিশন অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ইজ, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1993-94। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ওরা ভালো করে দেখে রাখবে। ন্যাশনাল ইনকামের বেস ইয়ার হচ্ছে 1993-94। এবং ন্যাশনাল ইনকাম ইন্ডিয়াতে এস্টিমেট করে CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এখন নাম হয়ে গেছে অফিস, ওটা অর্গানাইজেশন ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে অফিস। তো জায়গাগুলো ভালো করে দেখে রাখবে, এবং এটা ফাউন্ড হয়েছিল 1951 সালে। দেখে নেব 9 নম্বর পয়েন্ট, দ্য মেন সোর্স অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ইজ, এটা রাইট হয়ে যাবে অপশন এ, সার্ভিস সেক্টর হচ্ছে ইন্ডিয়াতে ন্যাশনাল ইনকামের মেন সোর্স। সার্ভিস সেক্টর যেগুলো সার্ভিস দেয়, যেমন ব্যাঙ্কিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেক্টর, এগুলোকে সার্ভিস সেক্টর বলা হয়। দেখে নেব 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট দেখো, দ্য পার ক্যাপিটাল ইনকাম ইন ইন্ডিয়া ওয়াজ ₹20 ইন 1867-68 সালে, যেটা ফার্স্ট টাইম পার ক্যাপিটাল ইনকাম ইন্ডিয়াতে 1867-68 সালে পার করেছিলেন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দাদাভাই নওরোজি প্রথম বার করেছিলেন, এবং সেই সময় পার ক্যাপিটাল ইনকাম ছিল মাত্র ₹20। দেখে নেব 11 নম্বর পয়েন্ট দেখো, দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ইজ, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকামস। দেখে নেব 12 নম্বর পয়েন্ট, হু হ্যাড এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দাদাভাই নওরোজি প্রথম ইন্ডিয়াতে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিলেন। দেখে নেব 13 নম্বর পয়েন্ট, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি কল্ড এজ এ পার্ট অফ দ্য সার্ভিস সেক্টর, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্যাঙ্কিং সেক্টর। দেখে নেব পরের প্রশ্ন, ন্যাশনাল ইনকাম ইজ বেসড অন দ্য, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মেথড অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামের কোনটা মেজারমেন্টের ভিতরে পড়ে না? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইনভেস্টমেন্ট মেথড। খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেকবার এসেছিল, তো ভালো করে দেখে রাখবে। 16 নম্বর পয়েন্ট দেখো, ডিসগাইজড employment refers to, এটা রাইট আনসার হয়ে যাবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর পয়েন্ট দেখো দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল নলেজ কমিশন ইজ, এটা রাইট আনসার হয়ে যাবে অপশন ডি স্যাম পিত্রোডা। এটা ফাউন্ড হয়েছে 2005-এ, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। দেখে নেব পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আন্ডার দ্য ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম নাম্বার অফ ডেজ ফর হুইচ এমপ্লয়মেন্ট গ্যারান্টি ডিউরিং ওয়ান ইয়ার হ্যাজ বিন গিভেন, এটা রাইট আনসার হয়ে যাবে অপশন বি 100 days। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটা শুরু হয়েছিল 2005-এ, এবং এর আগে মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ডটা লাগানো হয় 2009-এ। জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। যেটা এখন বলা হয় কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই অ্যাক্টের থ্রুতে রুরাল এরিয়াতে মিনিমাম 100 দিনের কাজ দেওয়া হয়, এবং এটা একটা সোশ্যাল সিকিউরিটি, যেক্ষেত্রে 100 days-এর কাজ প্রোভাইড করা হয়। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা ভালো করে দেখে রাখবো যে এই একটা 2005-এ শুরু হয়েছিল এবং কাজটা শুরু হয়েছিল 2006 থেকে। তাই অ্যাক্ট হয়েছিল 2005-এ এবং কাজ শুরু হয় 2006 থেকে, এবং মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ডটা জোড়ানো হয় 2009 সালে। এই পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। 19 নম্বর পয়েন্ট দেখো হু অ্যামং দ্য ফলোইং ডেভেলপড দ্য কনসেপ্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের এই কনসেপ্টটা কে প্রথম ডেভেলপ করেছিল, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মেহবুল হক। এটা পাকিস্তানের ফর্মার ফাইন্যান্স মিনিস্টার। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ডেভেলপমেন্ট করেছিলেন 1990 সালে। তা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ফাদার মেহবুল হককেও বলা হয়। কারণ ভালো কিছু জায়গাগুলো দেখে রাখবে। 20 নম্বর পয়েন্ট দেখো মিড ডে মিল স্কিম ওয়াজ লঞ্চড ইন 1995 টু প্রমোট। মিড ডে মিল স্কিম 1995 সালে শুরু করা হয়েছিল, কিসের জন্য, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন। কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে মিড ডে মিল স্কিমটা কোন 5-year প্ল্যানে শুরু হয়েছিল, এটা রাইট অ্যান্সার হবে 8-5-year প্ল্যানে মিড ডে মিল স্কিমটা শুরু হয়েছিল। 8-5-year প্ল্যানের টাইম ডিউরেশন ছিল 1992 থেকে 1997। তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। এই ছিল 20 বেস্ট ইম্পর্টেন্ট MCQ ইন্টারনি করে থেকে কোশ্চেন আমাদের সঙ্গে ডিসকাস করলাম। এইভাবে ধীরে ধীরে আমি 1000 MCQ কোশ্চেন ইন্টারনি করে থেকে তোমাদের সামনে ডিসকাস করব। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন স্টেট পিএসসি এক্সাম, ইউপিএসসি এক্সাম এবং অন্যান্য এক্সাম থেকে নেওয়া। ওই কোশ্চেনগুলো আমাদের স্টেট পিএসসি এক্সামে অনেক সময় কপি করা হয় এবং অনেকটা প্রশ্ন দেওয়া হয়। তোমরা ডাইরেক্ট যদি প্রশ্নগুলো দেখে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। এই চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য কোশ্চেনও ধীরে ধীরে তোমরা সবই পেয়ে যাবে। Thank you so much for watching this video.